হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমা আলম, রুমা আলমের পেজ থেকে আজকে চলে আসছি। অনেকদিন তো রান্নাবান্নার ভিডিও দেখলেন, ব্লগ দেখলেন, আজকে চলে যাব একটা বার্থডে পার্টিতে। তো আমি বার্থডে পার্টির জন্য রেডি হয়ে গিয়েছি, কোথায় যাচ্ছি পরে বলতেছি। তো বার্থডে পার্টির জন্য আমি একটা শিফনের গোল্ডেন কালার ওয়ার্ক জর্জের শাড়ি নিয়ে নিয়েছি, শিফন শাড়ি। এটা আমার ভাইয়ের বিয়ের সময় আমি পরেছিলাম, আর এটা সেকেন্ড টাইম। সো আর আমি নিজে নিজে মেকআপ করছি, বেশি ভালো মেকআপ করতে পারি না, একটু জুম করো। সো এই তো আমার লুক, আমি যতটুকু পারি অতটুকু করছি, একটু জুয়েলারি পরছি আমার পছন্দের, একটু অনেকদিন পর একটু হেভি মেকআপ করছি সত্যি কথা বলতে। তো কেমন লাগতেছে অবশ্যই ছবি তো দেখবেনই, কেমন লাগতেছে টিকটক রিল সব কিছুই দেখতে পারবেন। সো এই হলো আমার লুক। শাড়িটা আমি গ্রিন স্ট্রিট থেকে নিয়েছিলাম আমার ভাইয়ের গায়ে হলুদে পরার জন্য, 6-7টা শাড়ি, মানে আমরা ক্লোজ যারা ছিলাম, আমরা ভাই বোনেরা, ভাইয়ের বউরা। তো এটা আমার আর পরা হয়নি, তো আজকে ভাবলাম যে একটু, যেহেতু বার্থডে পার্টি আর ওয়েদারটা অনেক সুন্দর আছে, ক্লাউডি বাট মানে গরম, দেখতেই পারতেছেন কিরকম লাগতেছে। নাহলে সবসময় তো আমাদের লন্ডনের জ্যাকেট সুইটার অথবা শাল নিতে হয়, বাট আজকে বিউটিফুল ওয়েদার। তো আই হোপ আমাকে ভালোই লাগতেছে, আই এম নট শিওর। আমি এখনও আমার ভিডিওতে দেখি নাই, একটা ভিডিও বা ছবিও পোস্ট করি নাই, মাত্র আসলাম। তো আমরা আজকে যাচ্ছি ইলফুডে, ওয়াজির আই থিঙ্ক বার্থডে পার্টিটা রাখা হয়েছে। তো আমরা জাস্ট ফ্যামিলি মেম্বাররা, খুব ছোটোখাটো একটা বার্থডে পার্টি, 2 বছর বাচ্চার, কার বার্থডে পার্টি হচ্ছে, টাচ বার্থডে হচ্ছে সেটা আমি পরে বলতেছি যেতে যেতে। তো এখন এখানেই আমরা এখন বের হয়ে যাবো, আমার সাথে আছে, দেখেন তো আমার সাথে কে আছে, আসামু আমার সাথে আছে, নুসরাত আমরা মা মেয়ে। আমার মেয়ে ব্ল্যাক পরেছে সিম্পল জামা, ও আসলে বলতেছিল গরম লাগে, ও হেভি জামা পরতে চাচ্ছিল না। না তো নুসরাত একটু দেখাই, ও মায়ের আসো না, আমরের তালে সাথে একটু ছবি ভিডিও করে দাও। এই যে নুসরাতের ব্ল্যাকের ভিতরে পরছে, এটা ওর বার্থডে ড্রেস, শি লাইক দিস ওয়ান সো মাচ। ইজ এ আর তুমি কি একা একা মেকআপ করছো? নো ফরহা, ফারিয়া হেল্প করছে। ওকে যাই হোক, এখন গাড়িতে চলে যাচ্ছি। তো বার্থডে একটা গিফট নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আসলে কি কিনবো বাচ্চাদের, ছোট বাচ্চাদের তো অনেক কিছু কেনা যায়, বাট আসলে কার কি পছন্দ সেটা তো বোঝা যাচ্ছে না। তো ভাবলাম যে আমি একটু খাম দিয়ে দিই, ওদের পছন্দ মতো কোনো কিছু কিনে নেবে, বেবির কি পছন্দ। আর আজকের ওয়েদারটা খুবই গরম ছিল, ক্লাউডি ওয়েদার, আর আমরা বিয়ের হতে হতে 7:30টার উপরে বেজে গেছে। তো আমরা ওয়াজিরে যাচ্ছি, ইলফুডে যে ওয়াজিরটা এখানে। তো এই তো আমি, আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই, আমার হাজব্যান্ড, ও বের হয়ে গেলাম। আসলে আমি যখন ভিডিওটা এডিটিং করতেছিলাম, বাংলাদেশের অবস্থা এত খারাপ ছিল যে ভাবতেছিলাম যে ভিডিওটা এখন না দেই। বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ, সবাই বলতেছিল যে এখন আসলে অনেকেই এই ছবি টবি পোস্ট করতেছে না, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার পেজে তো প্রতিদিনই একটা করে ভিডিও রিল শর্ট দিতে হচ্ছে, যেহেতু এটা আমার একটা জবের মতো। তো আমি এর জন্য ভাবলাম যে আর লেট না করে, লাস্ট 13 জুলাই, তো ভাবলাম যে ভিডিওটা এডিটিং করে দিয়ে দিই। তো যারা যারা দেখবেন কিছু মনে করবেন না, যে দেশের এই অবস্থায়, আবার আমাদের, আমরা যারা পেজ নিয়ে কাজ করি আমাদের প্রতিদিনই কিছু না কিছু দিতে হয়, এটা আমাদের পেজে না হলে রিচ ডাউন হয়ে যায়। তো এই জন্য আসলে কাজগুলো করতে হয়, এমনিতেই আমার পেজটাকে আমি উপরে তুলতে পারতেছি না কোনোভাবেই। এই যে খামখেয়ালি করি, একদিন দেই ভিডিও তো আরেকদিন দেই না, এটা যে পেজের জন্য কতটা খারাপ এটা তো বুঝতে পারিনি, বাট এখন বুঝতে পারছি। আর তার জন্যই চেষ্টা করতেছি আমি প্রতিদিনই এই সকালে আর রাতে ভিডিও দেওয়ার জন্য, এবং 2 ঘন্টা পর পর আমার রিল এন্ড শর্ট আসে। তো আপনারা প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন, এই তো বার্থডে কাল চলে আসছে। কাকি, হ্যালো কাকি, হ্যালো কাকি, বার্থডে কাল, বার্থডে কাল, আলিশা মামুনি, হালি না কি আপনি তাড়াতাড়ি বলেন পার্কিং এ থেকে, তোমার তো সুন্দর লাগতেছে মামে, একদম পিচ পিচ কালার। নাও কি করতেছে তোমরা বোনের? হাই হাই, এই যে আমাদের বার্থডে গার্ল এখানে চলে আসছে, ও খুব এক্সাইটিং, আরো গেস্টরাও চলে আসছে, এখন আমরা ভিতরে ঢুকবো। এই আমরা সবাই থেকে আমি শাড়ি পরে আসছি, সরি, যাও যাও ভিতরে ঢুকো সবাই,
নিয়ে না যাও। কি তোমার কি বার্থডে গিফট ধরাই দিছে ওর আগে? বার্থডে গিফট কি ধরাই দিছে আমার মেয়েরা? সবাই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, প্রায় হাফ এইটের মতো হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন ভিতরে ঢুকলাম। আমাদের ভিতরে একটা বড় সড়ো টেবিল দেওয়া হয়েছে, এটাতে এখন আমরা বসব। আর ওয়াজিরা আমরা বেশিরভাগই দেখা যায় টুকিস রেস্টুরেন্টে খাবারটা খাওয়া হয়, কারণ এটা আমাদের লোকেশনের কাছে, খুব ইজি টু কাম ইন। আর এছাড়াও আমরা অনেক জায়গায় টুকিস খাবার খাই, টুকিস খাবারটা আমার কাছে বেশি ভালো লাগে। এটার ভিতরে অনেক ধরনের কাবাব পাওয়া যায়, যেটা কিনা কাবাবের জন্য বিখ্যাত। আর প্রথমে ওরা ব্রেড আর হোমাস টক দই এগুলি দিয়ে ব্রেডটাকে সার্ভ করে, যাতে একটু এগুলি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, রুটিগুলো দিয়ে ব্রেডগুলো দিয়ে। আর এটা রিফিল করা হয় টুর্কিশ রেস্টুরেন্টে, সব রেস্টুরেন্টেই করা হয়। আগে খাবারের মান এবং খাবার অনেক বেশি দিত, সাথে একটা যে সালাদ দেয়, এই সালাদটা অনেক সুন্দর। আর এই সালাদটা খেতে অসম্ভব মজা ছিল। এখন ধীরে ধীরে এটা একদম ছোট পোষণে করে নিয়ে এসেছে, আগে অনেক বড় পোষণে দিত। অনেক ধরনের খাবার দেওয়া হতো, কিন্তু এগুলি সব কাট ডাউন করা হয়েছে। আর খাবারের প্রাইসও অনেক তুলনামূলকভাবে অনেক রিচ হয়ে গেছে। যাই হোক, খাবার তো আসতেছে। আমরা যেহেতু এখানে 3 ফ্যামিলি, তো সব জায়গাতে 2-3টা করে দিচ্ছে। তো আমার কাছে বেশিরভাগ এই পাঁপড় ক্যাবেজের যে পিকলটা, এটা খুব বেশি ভালো লাগে খেতে। আমি জানি না কেন, এটা একটা সুইট অ্যান্ড সাওয়া লাগে খেতে, খুব ভালো লাগে। বাসায় এনে আমি একবার খেয়েছি, আসলে বাসায় না এটা শেষ করা যায় না, অনেক বড় থাকে, তো এটা আসলে খাওয়া শেষ হয় না। আমি একটু টক দই রাইতার মতো যেটা করা হয়, আর এই যে হোমাস দিয়ে টেস্ট করতেছি। আর আমাদের, আমরা সবাই খুব হাংরি, কারণ দুপুরে আমরা লাঞ্চ করে ফেলেছিলাম 1-2টার ভিতরে, কিন্তু আমরা খেতে খেতে প্রায় 9:30। আর এর ভিতরে আমি আসলে কিছু খাইনি, যেহেতু রেডি হতেছিলাম। রেডি হওয়ার সময় তো আসলে তারা হোড়া ছিল, তো আসার পরও এই যে খাবার দিত ওরা একটু লেট করে, কারণ অর্ডার দেওয়ার পর 15-20 মিনিট পর এই খাবারগুলি রেডি হতে থাকে। এগুলি খাওয়া শেষ হতে হতে মেন ডিশ খাবার শুরু হয়ে যায়। তো যাই হোক, আমরা এখান থেকে খাবার শুরু করে দিলাম, এবং আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পরে যে আবার রিফিল করা হচ্ছে, বলা হইতেছিল যে আরও দাও। মানে সবাই খুব হাংরি, যে মেন ডিশ চলে এসেছে। আমরা বড় 2টা লার্জ সাইজের ডিশ অর্ডার দিয়েছি, আর একটা স্মল, 3টা ডিশ নেওয়া হয়েছে। আর এখানে আপনারা 4-5টা আইটেমের কাবাব পাওয়া যায়, আমার আসলে মনে নাই। চিকেন উইংস, ল্যাম শেক, রিবস, 2-3 ধরনের কাবাব, চিকেন কাবাব, চিকেন টিকা কাবাব, ল্যাম। টার্কিশ খাবারের মেন থিংই থাকে, জাস্ট কাবাব থাকবে, এখানে অনেক ধরনের কাবাব থাকবে, এই জন্যই বেশিরভাগ আমরা পছন্দ করি। এটা মাইল্ড হলেও দেখা যায় খেতে খুব বেশি ভালো লাগে। তো ল্যাম আর চিকেন এই 2টাই থাকে, গরু এখানে থাকে না। আর খেতে অসম্ভব মজা, হালকা ঝাল, মানে ঝাল নাই বললেই বলা যায়। আর ওই জন্য ওরা এটা একটা সসও দেয় অথবা চিলি দেয়, আর এটা দিয়ে খেতে হয়। উইংসগুলি খুব জুসি হয়, বড় বড় সাইজে সবগুলি কাবাবই খুব জুসি থাকে, খেতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করতেছি, এখানে আরও অনেক কাবাব রাইস বেঁচে গিয়েছে। এই রাইসটার কথা বলে, এই রাইসটা আমিও রান্না করতে পারি, এই রাইসটা এখানে রয়ে গেছে। আর ইয়োলো রাইসটা অলরেডি শেষ, ইয়োলো রাইস স্পাইসি রাইস। তো এই রাইসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সবাই খুব পছন্দ, যেহেতু এই রাইসটা একটু ঝাল ঝাল থাকে। আর এই তো এখন আমরা চলে আসছি, খাওয়া দাওয়া শেষ, ওকে নিয়ে একটু টিকটক করতেছি, রিল করতেছি, হ্যাপি বার্থডে গান ছাড়া পর ডান্স করতেছে। আবার ও ভিডিও দেখে খুব অবাক, ও সুন্দর করে এবিসিডি বলতেছে, খুবই খুশি ছিল আলিশা। আর ও কয়েকদিন পর স্কুলে চলে যাবে এনিওয়ে। তো এই তো কেক চলে আসছে, আর তখন একটা সুন্দর একটা গান ছেড়েছিল। তো যেহেতু কপিরাইট হবে, এর জন্য আমি আর ভয়েসটা নিলাম না, টেনে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আর ও কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ও খালি কেক খেতে চাচ্ছিল, মানে কখন আর কেক দিব। তো আমি বললাম ঠিক আছে কাকি, তোমাকে মানে খাইয়ে দেই। ও সুন্দর করে কেক খাচ্ছিল। তো এটা ছিল চকলেট অ্যান্ড ভ্যানিলা কেক। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি অল্প অল্প করে। তো যাই হোক, সবাই তো খেলো, মজা করে একসাথে আমরা সবাই খেলাম। তারপরে যেটা হলো, টুর্কিশ রেস্টুরেন্টে আসলাম, আর চা খাবো না, টুর্কিশটা তো খেতেই হবে। তো এখানে আমরা চা নিয়েছিলাম বড়রা,
আড়িতে সুগার, আড়ি চাটনি যদি সুগার না দিলে আসলে খেতে ভালো লাগে না, আসল টেস্টটা আসে না। এটা তো আমি 1 স্কুপ দিয়ে দিলাম সুগার দিয়ে, এখনই তো খাচ্ছি। সবাই বড়রা নিয়ে নিয়েছে, আর আলিশা এখান দিয়ে, আমরা এখান দিয়ে সবাই একসাথে আমরা মজা করলাম। অনেকদিন পর আসলে একসাথে আমরা হলাম, তো এখন আমরা একটু ছবি টবি তুলে বের হয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বের হয়ে যাচ্ছি আলিশার সাথে আর একটু ফান করে। শেষ হয়ে যাচ্ছে নাকি? আবারও দেখা হইবো অন্য কোনো টাইম, অন্য কোনো সময়। থ্যাংক ইউ শান ভাই লিনারে, আমাদের এত সুন্দর একটা এনজয় করলাম, একত্র হইলাম অনেকদিন পর। সো এই তো আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই। Okay, say bye-bye. Bye-bye. Thank you. Bye-bye. দেখা হইলো আপু, আবারও দেখা হবে সামারে। বন্ধের ভিতরে একদিন আইসে পড়েন, লিডারে বললেন যে চল তোর জালের বাসায়। সবাই ছবি টবি তুলতে আমরা চলে যাই। ওকে আম্মু, লিনা একটু বাই বলো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। দাদু দেখবে তোমার ভিডিও, দাদু দেখবে, বলবে মানে আলিশাতে দেখতেছি আমি টিভিতে। ওটা দেখতেছি। হ্যাঁ।